তুমি যদি কোয়ালিফাই ন করিব সিবিআই নলে ইডি কি রেডি হই যাও বিচারা ভিতরে থরিলানি নবীন পট্টনায়ক যদি ইডি ফিডি পুরাই দেবে সিবিআই পুরাই দেবে নবীন নিবাসরে নবীন বাবু গলে ঝাড়পড়া লোক মাইন্ড মেকআপ করে চালে কাহকু ভোট দেবে দেখ এতর ভারি সাইলেন্ট ভোট হব না বিজেডি ফরে যাব না বিজেপি ফরে যাব না কংগ্রেস ফরে যাব তিন ভাগ হয়ে যাব আর তা ভিতরে সবুঠ অধিয়া ভাগ পাইব কংগ্রেস মু কওনি এ লোক মত মু এইনে চারটা প্রোগ্রাম সারিকি আইলে ইলেকশন পাই যেটি আমার 100-200 লোক হওয়ার কথা সেটি 500,000 লোক যেতবে কংগ্রেস লোক মুহান্তি মিটিং ফিটিং রে বড়ন্তি তেণুকরি এইটুর জড়া পড়লে এই দরদাম পাই এ আইন শৃঙ্খলা পাই বেকার সমস্যা পাই চাষী যে হঠাৎ হচ্ছে তারি পাই লোক মাইন্ড মেকআপ কলে এ গোলিয়ারে পশিবানি এ বিজেডি বিজেপি ভাই ভাই কংগ্রেস কু এথর মড়াই দবা কংগ্রেস কমি রাস্তাঘাটে বোর্ড তাকে উঠুনি মানে কাটবা না উঠিলে বি আর কাম দরকার সে যা বোর্ড মারিয়া কথা মারিদেলে 25 বর্ষ যা আডভার্টাইজ তোম পেপর মিডিয়া বালা বোর্ড কম পয়সা দিয়েছি এথর মো বোপালো পুরা পেপর মুহরু যে পছপট পর্যন্ত আডভার্টাইজমেন্ট তোম মিডিয়া তুমি টঙ্কাটা পাইবার নাই তোম মালিক মানে ভালো পাচ্ছি ইন্ডিয়া টুডে কম টাকা নেছি নবীনবাবু ঠু নম্বর ওয়ান করা গলা থর করতা জগমোহন রেড্ডি নবীনবাবু অধিয়া নোট দেওয়া সে তা তর হইতলা ইউপি মুখ্যমন্ত্রী বা সাধু বাবা যোগী তেমন যে অধিয়া পয়সা দেব তোম হেড অফ ডিপার্টমেন্ট সারে তোমার ফোরকাস্টিং হচ্ছে সর্ভে মো বোপাল যে অধিকা দেলা সে পাইলা এবে গোটে বাহারিছি সর্ভে রিপোর্ট মোদি কত পয়সা দিয়েছে সে সাংবাদিক মানুষ কম 400 MP আসব কি রে হা আহ নু কিছু এটি ওড়িশার বিজেডি বিজেপি কুডিয়া কুডি সবু বিলরে বিজেপি কি সাহায্য কলা বিজেডি এই না তাঁকর সে খটা খটি করি নবীন পট্টনায়ক স্থির করছি তার 112-115 MLA আসবে 18 MP আসব এই না শাহ কইলানি মোদি কইলেনি তুমি যদি কোয়ালিফাই ন করিব সিবিআই নলে ইডি কি রেডি হয়ে যাও বিচারা ভিতরে থরিলানি নবীন পট্টনায়ক যদি ইডি ফিডি পুরাই দেবে সিবিআই পুরাই দেবে নবীন নিবাসরে নবীন বাবু গলে ঝাড়পড়া।